আশা করি সকলেই ভালো আছেন। এখন সিজন চেঞ্জ হচ্ছে, গরম গিয়ে বর্ষা চলে এসেছে, ঘরে ঘরে নানান রকমের জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা অনেকেরই দেখা যাচ্ছে। তবে এর হাত থেকে আমাদের শরীরে জোর দিতে একটা খুব ভালো তরকারি আছে, ঠিক ধরেছেন, সেটা সজনের ডাঁটা। সজনের ডাঁটায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। চলুন তাহলে রান্নাটা কিভাবে করছি দেখি। একটা বাটির মধ্যে সর্ষে গুঁড়ো নিলাম, তার মধ্যে একটু নুন আর তেল দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। আর কড়াইয়ে তেল গরম করে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনটাকে একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজবেন যাতে তরকারিটা একদম নামানোর আগে যেন বেগুনটা দিলে হয়ে যায়, মানে বেগুনটা পুরোপুরি সিদ্ধ ভাজে সবটাই হয়ে যাবে। তাহলে নামানোর আগে দিলে বেগুনের যে একটা কালচে ভাব সেটা তরকারির মধ্যে ছড়াবে না। তো এবার বেগুনটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি একটু বড়ি দিচ্ছি, তবে আপনারা যারা বড়ি খেতে ভালোবাসেন না তারা বড়ি না দিলেও পারেন। বড়িটাকে ভেজে নিলাম ভালো করে, ভেজে বড়িটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে, আর একটা তেজপাতা, একটু পাঁচফোড়ন। যখন কিনা ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে তরকারিটা মেশাবো। আর আলু আর কুমড়োটাকে ডুমো করে কেটে নিয়েছি। আলু কুমড়োটাকে আগে দিয়ে দেব, সজনের ডাঁটাটা কিন্তু একটু নরম তরকারি, ওটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। ওটা যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু তরকারিটা একেবারে ঘেঁটে যাবে, তাই আগে আলু আর কুমড়োটাকে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নিয়ে তারপরে সজনের ডাঁটাটাকে দেবেন। আমি আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে এর মধ্যেই আমি কুমড়োও দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব, একটু হালকা আঁচটা একটু কমিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে একটু করছি, করে বেশ কিছুক্ষণ সাঁতলে নিচ্ছি। সাঁতলে নেওয়ার পর এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুন হলুদ দিয়ে নিয়ে তারপর এটাকে আরও কিছুক্ষণ ধরে সাঁতলাচ্ছি। এবার এইভাবেই রান্না করতে থাক। এবার এটাকে একটু সময়ের জন্য ঢেকে দেব, ধিমে আঁচ রয়েছে, এখন আঁচটা বাড়িয়ে দিচ্ছি না, ধিমে আঁচে কিছুক্ষণ হোক। এবার আমি ঢাকনাটাকে দেখুন 300-এ আমি রান্না করছি। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। অন্যদিকে পাত্রে আমি গরম জল করে নিয়েছি, এবার গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটার ঝোল কিন্তু খুব বেশি হয় না, সেটা খেয়াল রাখবেন আপনারা। গা মাখা তরকারি হবে, সেই বুঝে জলটা দেবেন পরিমাণ মতন। এবার দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আমি। ঢেকে দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কতটা সিদ্ধ হয়েছে। এক্ষেত্রে যখন দেখবেন এই একটা কুমড়োটাকে আমি হালকা একটু কেটে নিচ্ছি, যে উপর থেকে কেটে যাবে কিন্তু ভেতরটা একটু শক্ত ভাব থাকবে, ঠিক সেই সময় ডাটাগুলোকে দিয়ে দেবেন। দেখুন ঝোলের রং এখনও কিন্তু খুব পাতলাই রয়েছে, মানে এখনও রান্নাটা হতে আরও সময় লাগবে। তো এই সময় ডাটাটাকে দিয়ে দেবেন। ডাটাটা দিয়ে গ্যাসটাকে এই সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি আবার 300 থেকে 1000-এ নিয়ে এলাম। দিয়ে এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই সময় ভালো আছে, রান্নাটা কিছুক্ষণ হোক ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একবার ঢাকনার তুলে নেড়ে দেবেন পুরো তরকারিটা এদিক ওদিক করে। দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ হোক। ততক্ষণে বাটিতে যে সর্ষে গুঁড়োটা রেখেছিলেন ওটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার আমি ঢাকনাটা তুলছি, এখন দেখুন ঝোলের রংটা কিন্তু বদলে গেছে, তার মানে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন কিন্তু ডাটাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো গলে গেছে, আমি মিলিয়ে দিলাম বড়ি আর বেগুনটা। এবার বড়ি বেগুন আরও কিছুক্ষণ রান্না হোক, এই সময়টায় কিন্তু গ্যাসটা একেবারে ধিমে করে দেবেন, গ্যাসটা যেন বাড়ানো না থাকে। দেখুন আমার 1000 ছিল, এবার আমি 1000 থেকে কমিয়ে এটাকে 300-এ নিয়ে এলাম। নিয়ে এটা একটু সময় রান্না হতে দিতে হবে, তারপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়োর পেস্টটা। এবার পেস্টটাকে ভালো করে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আর একটু সময় রান্না হোক। তারপর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তেজপাতাটাকে তুলে নিচ্ছি, কারণ তেজপাতার যে গন্ধ বেরোনোর এতক্ষণে বেরিয়ে গেছে এটার আর কোনো কাজ নেই। তেজপাতাটাকে ফেলে দিলাম, মিষ্টিটা তারপর সর্ষে গুঁড়োর ঝাঁজটা সবটাই কিন্তু তরকারির মধ্যে ভালোভাবে মিশে গেছে। এবার আমি তরকারিটা কিন্তু হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম,
আমি 1 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি তরকারিটা বেশি হয় পরিমাণটা একটু বুঝে নেবেন, সেইভাবে তরকারিটা দেবেন। আমার অল্প তরকারি ছিল তাই আমি 1 চামচ চিনি দিয়েছি, তবে এটুকু তরকারির জন্য 1 চামচ কিন্তু যথেষ্ট। এতে স্বাদটাও ভালো হবে, আর এভাবে তরকারি করে নিজেরা খাবেন। আর যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে তাকে দেবেন, তারও মুখের স্বাদ বাড়বে। এই সময় তো মুখে অরুচি থাকে, মুখের স্বাদটা বাড়বে। রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, পাশে থাকবেন। টাটা।